বই পড়লে কিন্তু এটা হবে না। আপনি যত বেশি নানান ধরনের বই পড়বেন তত নানান ধরনের ধ্যান ধারণা আপনার সামনে আসবে, আপনি ভাববেন, আপনাকে ভাবাবে এবং আপনি গভীরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু ডাউনলোড করে ইনফরমেশন পেয়ে গেলে তো ওখানেই শেষ, আপনি ওটার বাইরে আর যেতে চাইছেন চাইবেন না। সেই জন্য আমি মনে করি যে সবকিছুই সবকিছুর পিছনে যুক্তি দিয়ে অগ্রসর হওয়া উচিত। আজকে স্যার যেটা আপনি আপনার নামটা শুনে আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি কখনো ইকবাল হলে বা জহুরুল হলে হাউস টিউটর ছিলেন কিনা, পরে আমি খুঁজে নিয়ে বুঝলাম যে না আপনার সিনিয়র তিনি, মানে উনি আপনার সিনিয়র ছিলেন নিশ্চয়ই অনেক সিনিয়র। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো ওনার কথাটা কেন মনে পড়লো সে গল্পটা একটু বলে নিই স্যার, তাহলে ভালো হবে। 66 সালে আমি যখন ঢাকায় আমি আইন পড়তে আসি, আমি আইনে এসে ভর্তি হয়েছিলাম, আমার বয়স কিন্তু খুব কম না। আপনি আমাকে বলেছেন যে আমার আমি 62 সালে ম্যাট্রিক পাস করেছি। তো ওই এসে আমি ওই যে নবীন বরণ হয় সেই নবীন বরণ অনুষ্ঠানে আইয়ুব খান তখন বাংলাদেশ পাকিস্তানের প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে একটা বক্তৃতা টক্তৃতা দিয়ে ফেলেছি গরম, তো আমাকে পরের দিনই হল থেকে এক্সপেল করে দিল। যিনি প্রভোস্ট ছিলেন ম্যাথামেটিক্সের হেড ছিলেন উনি আজিজুল হক সাহেব, উনি ডক্টর আজিজুল হক পণ্ডিত মানুষ, তো উনি আমাকে এক্সপেল করার জন্য চিঠি দিয়ে দিলেন যে তুমি আর ঘরে থাকতে পারবে না। তো আমি মোহাম্মদ আলী স্যারের কাছে গেলাম যে স্যার এখন কী হবে আমার, আমি তো ঢাকা শহরে কোথাও কাউকে চিনি না, কোথায় থাকবো। তো উনি ওনার মানে অননুকরণীয় ভাষায়, নোয়াখালীর ভাষা আমি ঠিক বলতে পারি না, ওই ভাষায় উনি আমাকে বললেন যে কেন তুমি হলে থাকবা। তো আমি হলে থাকবো স্যার, আমাকে তো এক্সপেল করে দিয়েছে। বলে এক্সপেল কী করছে, তো কী হয়েছে তুমি হলেও থাকবা, তোমার সিট ভাড়া দিতে হবে না। তখন তো আসলে স্যাররা এরকমই ছিলেন, স্যাররা তো সব আমাদের আমাদের কর্মকাণ্ডের সঙ্গে সমর্থন দিতেন, তবে আমি কোনো স্যারকে কখনো মিটিং মিছিল করতে দেখিনি। স্যারেরা কখনো মিটিং মিছিলে যেতেন না, কিন্তু আমাদের আন্দোলনের সংগ্রামে তাদের সমর্থন সবসময় থাকতো, তাদের পরামর্শ থাকতো, তাদের ভূমিকাটা একদম অন্যরকম ছিল। এখানে রফিক স্যার বসে আছেন, তিনিও সেই সবের সাক্ষী, তারাও কখনো আমি দেখিনি। একেবারে চূড়ান্ত পর্বে তখন তারা হয়তো কখনো কখনো পথে বেরিয়েছেন, কিন্তু স্যাররা তাদের জায়গাটা সবসময় ঠিক রাখতেন। এবং আমাদের এত আন্দোলন হয়েছে ওই সময়, কোনোদিন পরীক্ষা বন্ধ হয়নি, কোনোদিন না, ক্লাস কোনোদিন বন্ধ হয়নি, পরীক্ষা কোনোদিন বন্ধ হয়নি, কিন্তু আন্দোলন হয়েছে। আজকে যে কোনো অজুহাতে ক্লাস বন্ধ, যে কোনো অজুহাতে ভাইস চ্যান্সেলরের ঘরে তালা লাগিয়ে দিচ্ছে, শিক্ষককে ঘেরাও করে রাখছে। আর শিক্ষকও সবাই নয়, আমি সম্প্রতি স্যার ওই বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর জন্মদিনে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন শিক্ষক তিনি আমাকে বলে বসলেন যে এখানে মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, এখানে আমার দাবি হলো একটি বিশেষ সংগঠন ছাত্র সংগঠনের নাম করে উনি বললেন, এই সংগঠনের যে সদস্য তাদের প্রত্যেককে বিনা ইন্টারভিউতে কোনো রকম ইয়ে ছাড়াই চাকরি পাওয়া উচিত, চাকরি দিতে হবে যোগ্যতা বিচার। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কি উত্তর দেবো তার? তারা রাজপথে ছিল, তারা আন্দোলন করেছে, কে আন্দোলন করতে বলেছে, কে আপনাকে এই সংগঠন করতে বলেছে, আপনাকে ধরে বেঁধে নিয়ে এসছি? আপনি তো স্বেচ্ছায় সংগঠন করতে এসেছেন, আপনি বক্তৃতায় বলবেন আমি এই আদর্শে বিশ্বাস করি, সেই বিশ্বাস করি, আমি এই জন্য সংগঠন করি, তাই যদি করেন তাহলে ভালো সংগঠন করেন। আমি মার খেয়েছি, এই করেছি, আমাকে চাকরি দিতে হবে, এটা তো হতে পারে না, মার খেলে চাকরি দিতে হবে। তো যাই হোক, আমি তখন উত্তরে আর কি বলবো, আমি তো এখন ওখানে সব পত্রিকার লোকজনও বসা, তো আমি জানি যে এটা তো কেলেঙ্কারি হবে আগামী কালকে। তখন আমি বলতে বাধ্য হলাম যে না, এই দলের সদস্য যারা তারা কোনোদিনই কারো দয়ার ভিখিরি নয়। তারা তাদের নিজের যোগ্যতাতেই চাকরি পাবে, কি বলবো। তো আমি তো আমার মনে হয় যে রাজনীতি ঠিক আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, কিন্তু রাজনীতির ধারাটা যেভাবে চলছে সেটা ঠিক সঠিক পথে চলছে বলে আমি মনে করি না। আজকে স্বাধীন দেশে আমরা যারা রাজনীতি করবো, রাজনীতি করার প্রয়োজনও আছে,
আমরা চাই বা না চাই রাজনীতিকরাই তো দেশ চালাচ্ছি। আমাকে অনেকে বলেন যে আপনি এই নাটক টাটক করছিলেন, ভালোই তো করছিলেন, আপনাকে তো লোকে বেশ পছন্দ পছন্দ করতো, আওয়ামী লীগ বিএনপি সবাই আপনাকে পছন্দ করতো, আপনি মাঝখান থেকে এই একটা দল করি এমপি টেমপি হয়ে এখন তো কিছু লোক আপনার বিরুদ্ধে চলে গেছে, তো আমি আমি কেন গেলেন এটাতে? তাই আমি যুক্তি হিসাবে যেটা বললাম যে সেটা হলো যে আমি নিজেকে মোটামুটি একটা সৎ লোক মনে করি, আপনারা মনে করেন কিন্তু আমি জানি না, তো চেষ্টা করি আর কি যতটা আমি নিয়ম নীতির মধ্যে চলতে চেষ্টা করি। আমি তাকে বললাম যে দেখুন এই আপনি চান বা না চান এই সংসদে যে 300 জন মানুষ বসে আছেন এই 300 জনই কিন্তু দেশের ভাগ্য নির্ধারণ করছে, আপনি এটা পছন্দ করুন বা না করুন আপনার দেশের কনস্টিটিউশন কিন্তু বলে দিয়েছে যে এই 300 জন সদস্যই দেশের ভাগ্য নির্ধারণ করবে, তারা জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধিদের মধ্যে যদি সঠিক মানুষগুলো বসে না থাকে সেখানে যদি সত্যিকার অর্থে সৎ মানে কর্মঠ দেশপ্রেমিক মানুষেরা যদি না যায় তাহলে তো ওটা মস্তানদের আড্ডাখানে পরিণত হবে। আজকে যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা যায় যে একদম তৃণমূল থেকে রাজনীতি করে একদম মানুষের জন্য কাজ করতে করতে ওই রকম জায়গায় এসে পৌঁছেছে এরকম মানুষের সংখ্যা আজকে 5%ও নয়, 5%ও না। ইলেকশনের 6 মাস আগে আসে, টাকা আছে, আমি টাকা খরচ করতে পারবো, আমি নির্বাচন করার মতো যথেষ্ট পয়সা আমার আছে, আমি নমিনেশন দিই, আমি ইলেকশন করতে চলে গেলাম, এটা তো একটা রাজনীতিবিদের ক্রাইটেরিয়া হতে পারে না, তার তো কমিটমেন্ট লাগবে, তাকে তো শ্রম দিতে হবে, তাকে তো মানুষের কথা ভাবতে হবে, দেশের জন্য মানুষের জন্য ভাববার ক্ষমতাটা থাকতে হবে, সেই মেধাটা থাকতে হবে যে আমি কি করতে চাই আগামীতে। কিন্তু টাকা থাকলেই আপনি নির্বাচন করছেন, টাকা থাকলেই আপনি ভোটে ভোট করতে পারছেন, টাকা থাকলেই আপনি কি করবে আমি জানি না, এই জায়গাটা তো একটা পরিবর্তন আসা দরকার। তো আমার সেই কারণেই রাজনীতি করতে যাওয়া, তো আমি সেই জন্য সবাইকে বলি যে রাজনীতিতে আসা উচিত, মেধাবী মানুষগুলো সবচেয়ে মেধাবী মানুষগুলো রাজনীতিতে আসা উচিত, তা না হলে তো এটি অত্যন্ত সাধারণ নিম্নমানের জনপ্রতিনিধিতে পরিপূর্ণ হয়ে যাবে, তাহলে তারা দেশের জন্য কি ভাববে কি করবে, আমরা তো সামনের দিকে যেতে পারবো না। সুতরাং রাজনীতিকে কিন্তু আমি ডিসকারেজ করি না, কিন্তু যে ধরনের রাজনীতি এখন হয় সেই রাজনীতিটাকে অবশ্যই ডিসকারেজ করি, আমি মনে করি না এই রাজনীতি করে অগ্রসর হওয়া যাবে, একজন দুজন মানুষ তাদের সারা জীবনের শ্রম দিয়ে দেশটাকে একাই এগিয়ে নিয়ে যাবে এটা সম্ভব নয়, আজকের দিনে কিন্তু ঘটনাটা মোটামুটি সেরকমই হচ্ছে। আমি নানান প্রসঙ্গে কথা বললাম, আমি জানি না আমার কথাগুলো তো সারের মতো এত গোছানো হবে না, আমি কথা ঠিক বলতেও পারি না, অভিনয় করেছি সারা জীবন, একজন নাটক লিখে দিয়েছে আমি মুখস্থ করে অভিনয় করে গেছি, এখানে তো বক্তৃতা আর কেউ লিখে টিকে দেয় না, তো মানে এই বক্তৃতা দিতে গেলে একটু এলোমেলো হয়েই যায়। তো আজকে এতগুলো তরুণের সামনে তরুণ মুখের সামনে আমি কথা বলছি সেটি আমার জন্য খুব আনন্দের বিষয়, আমি এই সুযোগগুলো সাধারণত ছাড়ি না, কারণ আমি মনে করি যে এই তরুণদের সঙ্গে মিশতে পারলেই আমি নিজেকে আমার সাথে আনন্দ করে রাখতে পারি, আমার বয়সটা বাড়ছে ঠিক কিন্তু আমার মনের বয়স বাড়েনি, তো আমি সেই কারণেই বারবার আসি এবং আমি আশাবাদী হই, আশান্বিত হই যখন এই মুখগুলো আমি দেখি, কারণ আপনাদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা লুকিয়ে আছে, আপনাদের মধ্যে ক্ষমতা আছে, আমি মনে করি এই বয়স এমন একটা বয়স এই বয়সটায় আমি আমরা পাহাড় নড়িয়ে দিতে পারি, আমরা এভারেস্টে চলে যেতে পারি, আমরা সমুদ্র পাড়ি দিতে পারি, আমরা অসাধ্য সাধন করতে পারি, তো সুতরাং এই অসাধ্য সাধন যারা করে তাদের মাঝখানে আসতে পারলে আমি অত্যন্ত আনন্দিত হই, আমি আমার প্রাণ শক্তি ফিরে পাই। তো আমি আশা করব যে আজকে যাদের সামনে আমি কথা বলছি তারা আগামীতে নিশ্চয়ই আমাদের দেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দেবেন, আর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, স্যার যেটা বললেন পড়ার কোনো বিকল্প নেই, অসংখ্য বই পড়তে হবে, আমি তো বলি যে এই আড্ডা বাড়তে বাড়তে সামনে দিয়ে যখন বুড়ির ঠোঙ্গা উড়ে যায় সেই ঠোঙ্গাটাও পড়া উচিত, যা পাওয়া যায়
এবং পড়ায় একসময় বড়রা আমাদের বলতেন যে এইগুলো বড়দের বই, এগুলো পড়ো না। আমি এটা বিশ্বাস করি না। ছোটরা যদি বড়দের বই পড়েও তাহলে যতটুকু বোঝার ততটুকু বুঝবে, তার চেয়ে বেশি বুঝতে পারবে না, কারণ ওরা তো একটা বোঝার ক্ষমতা আছে, এর বাইরে বললে ও বুঝতে পারবে না। সুতরাং পড়ুক, পড়ার অপ্রসঙ্গ। অনেকেই বলে আরে এ তো মাসুদ রানা পড়ে, আমরা পড়ুক তো অসুবিধে কি, আমরাও মাসুদ রানা পড়েছি, তার আগে যারা ডিটেকটিভ বই লিখতো সেগুলো পড়েছি, ফিল্মের বই পড়েছি। আমার স্কুলে একজন শিক্ষক ছিলেন, মানে এটা ওটাও একটা গল্প স্যার, অনেক গল্প আছে, কিন্তু উনি পরবর্তীকালে জামাত ইসলামের বড় নেতা হয়েছিলেন এবং 2001 সালে ও তার বিরুদ্ধে আমি নির্বাচন করেছিলাম, তিনি হেরেছিলেন আমার কাছে, কিন্তু আমার খুব প্রিয় শিক্ষক ছিলেন, খুব ভালো ইংরেজি পড়াতেন, কিন্তু জামাত ইসলামের নেতা। এবং উনি প্রায় আমরা তখন স্কুলে থাকতাম বুঝতাম না, উনি টিফিনের সময় নামাজ পড়াতে নিয়ে যেতেন, তাহলে ঠিক আছে নামাজ পড়ব, অসুবিধা কী আছে, নামাজ তো সবাই পড়ি। উনি বিকেল সন্ধ্যার সময় বলতেন এই তোমার আমার বাড়িতে এসো, উনি গল্প পড়ে শোনাতেন, ক্লাসে ডিবেট করাতেন। এবং ওনার বাড়িতে বসে আমি নরনারী বলে একটি পত্রিকা পড়ার সুযোগ পেয়েছিলাম। তখনকার দিনে ওই পত্রিকাটা বড়রা লুকিয়ে পড়ত, বড়রাই লুকিয়ে পড়ত, আমি সেটাও পড়েছি, ক্ষতি তো কিছু হয়নি। তা আমি এই জন্য বলি যে সব কিছু পড়া দরকার, পড়তে পড়তেই মানুষের এমন একটা জায়গা তৈরি হয়ে যায় যে তখন আমার আমি কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা উচিত কোনটা অনুচিত, সেই সেন্সটা আমার তৈরি হয়ে যায়। অনেকে বলে যে আরে এত টেলিভিশন চ্যানেল এই অপসংস্কৃতি প্রচারিত হচ্ছে, আরে অপসংস্কৃতি এখন সারা দুনিয়ার দরজা জানলা খুলে গেছে, আপনি বন্ধ করে রাখবেন কি করে? আপনি টেলিভিশন বন্ধ করে রাখবেন, আপনার ইন্টারনেট তো আছে, আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন না এমন কোনো জিনিস নেই। আপনি সবচেয়ে মানে কি বলে দুর্দান্ত একটা যদি ব্লু ফিল্ম দেখতে চান আপনি ইন্টারনেটেই পাবেন, সার্চ করলেই পাবেন, তাহলে আপনি মানুষকে ঠেকাবেন কী করে? তা আপনি যখন বাজারে মাছ কিনতে যান আপনি কি পচা মাছটা কেনেন? আপনি কিন্তু দেখে শুনে টিপে টিপে ভালো মাছটা কিনে নিয়ে আসেন, অর্থাৎ আপনার ভালো মাছ মন্দ মাছ চেনার ক্ষমতাটা আপনার আছে। তা আমি তো আমার সন্তানকে সেভাবেই বড় করবো যাতে ও ভালো এবং মন্দটা চিহ্নিত করতে পারে এবং ভালোটা বেছে নিতে পারে, মন্দটাকে সে বর্জন করতে পারে। আপনি জোর করে তো বর্জন করতে পারবেন। তো আমরা তাহলে এত দরজা জানলা বন্ধ করার তো কোনো প্রয়োজন নেই, দরজা জানলা খুলে দিলেই ভালো। আমি সেই জন্য সবাইকে বলি যে মনের দরজাটা খুলে রাখুন, সেখানে সব কিছু আসুক, আসার পরে অটোমেটিক্যালি ফিল্টার্ড হয়ে যাবে যদি আমার মেধাটা সেই জায়গায় থাকে, আমার মুক্ত চিন্তার ক্ষমতাটা যদি তৈরি হয়, আমার অটোমেটিক্যালি আমি এগুলো ফিল্টার্ড হয়ে যাবে যে আমি এটা পড়বো এটা পড়বো না, এটা দেখবো এটা দেখবো না। এবং আপনি এক পর্যায়ে এমনই হবে যে আপনি কোনো খারাপ ছবির সামনে কোনো যদি আপনি সিনেমা হলে গেলেন একটা তৃতীয় শ্রেণীর নিম্নমানের ছবি দেখাচ্ছে আপনি দেখতে পারবেন, আপনি 10 মিনিট দেখে উঠে আসবেন। ভালো ছবি হলে আপনি মুগ্ধ হয়ে দেখবেন। এ ধরনের অভিজ্ঞতা আমার বহু হয়েছে, আমার ছেলে মেয়েদের নিয়ে হয়েছে, আমার বন্ধুর ছেলে মেয়েদের নিয়ে হয়েছে। আমরা একবার একটা ফ্রেঞ্চ ছবি দেখতে গেছি, সিঙ্গাপুরে গেছি একসঙ্গে সবাই, কোনো হলের টিকিট পাই না, ফ্রেঞ্চ ছবিটাই দেখি যে ওটাতে দর্শক কম, লোক কম কিনেছে টিকিট। আমরা ছবিটা দেখলাম, সবাই আমাকে বললো যে আরে চলো 10 মিনিট 15 মিনিট ঠান্ডার ভেতরে ঘুমিয়ে থাকবো, কী আছে যদি ভালো না লাগে। আমি বিশ্বাস করুন ছবিটা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে আমরা সোজা হয়ে বসলাম এবং প্রায় 2.5 ঘন্টা ধরে ছবিটা আমরা দেখলাম। এবং ছবি দেখার পরে আমাদের ছেলেমেয়েরা তখন তাদের বয়স কারো 18 কারো 20 এরকম প্রত্যেকে ছবিটা দেখে বলল যে এত ভালো ছবি আমরা জীবনে দেখি। ভালো জিনিসের একটা অন্যরকম শক্তি আছে, ভালো জিনিসের শক্তিটা ধারণ করতে একটু সময় লাগে, এটা ক্লাসিক্যাল মিউজিকের মতো। আপনি প্রথম দিন শুনলে বা অর্থহীন কথাগুলো চেঁচামেচি মনে করতে পারে, কিন্তু আস্তে আস্তে আপনি এর ভেতরে যখন ঢুকতে থাকবেন তখন দেখবেন যে এই মিউজিকের কোয়ালিটিটা কত অসাধারণ। তা না হলে তো আজকে হাজার বছর ধরে এই সঙ্গীতটা টিকে থাকতো না। সর্বক্ষেত্রে এরকম ক্লাসিক্যাল জিনিস আছে, লিটারেচারে আছে, এটা আর্টে আছে, এটা মিউজিকে আছে, জীবনে আছে। তো আমি আর বক্তব্য বাড়াই না, অনেকক্ষণ আমি মনে হয় সবার দেরি হয়ে গেল, আর আমার তো সময় একটা বেঁধে দেওয়া ছিল, কেউ আমরা সময় মানিনি, আপনি মানেননি বলে আমিও মানিনি। তো
আর একটা কথা বলি শেষ করি, আমি এই দায়িত্ব নেওয়ার পরে আমি সব জায়গায় যেখানেই যাই সেখানেই বলে যে, বিশেষ করে সবাই তো আমার সহযাত্রী, এখানে অডিটোরিয়াম চাই, এখানে একটা আমাদের বসার জায়গা নেই, আমাদের মহড়ার জায়গা নেই, আমরা কীভাবে এগুলো হলে পরে আমাদের কাজকর্ম অনেক বাড়বে। তো আমি তখন তাদের সবাইকে বলি যে এগুলো হবে, 15 বছর আগে যেসব সুযোগ সুবিধা ছিল না 15 বছর পরে সেসব সুবিধা এখন হয়েছে, আগামী 15 বছরে এর চেয়ে আরও বেশি সুযোগ সুবিধা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সুযোগ সুবিধা বাড়লেই কি সব কিছু হবে? এ নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ আমরা যখন 1973 নাটক শুরু করেছি মঞ্চের, তখন মঞ্চ বলে কিছুই ছিল না, মহিলা সমিতি বেলি রোডে পরিষ্কার টরিষ্কার করে চেয়ার টেয়ার বিছিয়ে আমরাই কোনো রকমের নাটক শুরু করেছিলাম, লাইট বলতে কোনো জিনিস ছিল না, কেরোসিন তেলের টিনের কেটে চোঙ্গা বানিয়ে লাইট লাগিয়ে আমরা নাটক শুরু করেছি, সেই তুলনায় তো এখন ফেসিলিটিস অনেক বেশি। তো আমরা 73 সাল থেকে যারা নাটক করেছি ওই সময়, আমাদের অনেক নাটকের মান এখন এরা এখন যারা নাটক করেন তারা স্পর্শ করতে পারেননি, ওই মানে পৌঁছতেই পারেননি। সেটা কীভাবে সম্ভব হলো? তখন তো এই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তা শুধু ইনফ্রাস্ট্রাকচার করলে কি সব কিছু হবে? প্রত্যেকটা জেলায় একটা করে শিল্পকলার অডিটোরিয়াম আছে, ভালো হোক মন্দ হোক আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে সরকারি অনুষ্ঠান ছাড়া বা কোনো এনজিওর অনুষ্ঠান ছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো মাসে একবার অনুষ্ঠান করে না, তাহলে কাদের জন্য আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো? এই মানুষগুলো কোথায়? বলে উপজেলায় উপজেলায় আপনারা মুক্ত মঞ্চ তৈরি করেন, কে ব্যবহার করবে মুক্ত মঞ্চ? করে রাখলাম, তারপর সেখানে দেখা গেল আমাদের যুব সমাজ ফ্যাসিলিটি হচ্ছে বসে বসে, তাদের জন্য জায়গা করে দিলাম, এই তো হচ্ছে। আমি সীমান্ত এলাকায় থাকি, আমার বাড়ি যেখানে সীমান্ত এলাকায়, সীমান্ত এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো ফ্যাসিলিটি। ভারতের সীমান্ত অঞ্চলগুলোতে অসংখ্য ফ্যাসিলিটি তৈরির কারখানা এবং সহজে পার হয়ে আসছে আমাদের সব এলাকাগুলোতে, এটা আমাদের জন্য একটা বিরাট যন্ত্রণা হয়েছে। তো অবকাঠামো করলেই তো হবে না, আমি যে শহরটা থাকি সেই শহরটা হলো নীলফামারী, এটা একসময় একটা মহকুমা শহর ছিল, এখন জেলা হয়েছে, ছোট্ট শহর। ছোটবেলায় আমরা এক শহর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘাটে গেতে এটা যেতে 20 মিনিটের বেশি সময় লাগতো, এবং সন্ধ্যাবেলায় অ্যাটলিস্ট 20টা বাড়ি থেকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেত, এখন একটি বাড়ি থেকেও পাওয়া যায় না। কী করে পাওয়া যাবে? ওই যে বললাম না একটু আগে যে বাচ্চাদের যেভাবে বড় করছে, আর বাচ্চারা একটু বড় হয়ে গেলে GPA 5 যত্ন করে দিচ্ছে, হারমোনিয়াম বাজানো তো সময় নেই, মা বাবারও উৎসাহ দিচ্ছে, স্কুলের শিক্ষক শিক্ষকরা দিচ্ছেন না, কোনো রকমের ফ্যাক্টরির মতো এই গার্মেন্টস ফ্যাক্টরির মতো কত পিস সোয়েটার বার করতে পারলো, কত পিস শার্ট বার করতে পারলো, কত পিস GPA 5 বার করতে পারলো, এই পিস বার করে। তো আমি কথা বাড়াতে চাই না, অনেকক্ষণ কথা বললাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউল্যাব সম্পর্কে আমরা সবসময় শুরু থেকেই খুব আশাবাদী ছিলাম, কারণ আমরা যারা এর প্রতিষ্ঠাতা এদের প্রত্যেকের সঙ্গেই আমার কম বেশি ঘনিষ্ঠতা আছে, আমি প্রত্যেকেই খুব ভালো দীর্ঘদিন ধরে চিনি, তারা তাদের কাজকর্ম সম্পর্কেও আমার ধারণা আছে। ইটস এ ভেরি ক্রিয়েটিভ ফ্যামিলি, তো এই ক্রিয়েটিভ ফ্যামিলি থেকে যে উদ্যোগটা এসছে সেটা আমি মনে করি কখনোই ব্যর্থ হবার নয়, বরং আমি মনে করি আগামীতে আমাদের শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং এখানে যা ইয়ে দেখলাম ভবিষ্যৎ পরিকল্পনা সেটা দেখে তো আমারই লোভ হচ্ছে যে আবার ছাত্র হয়ে যাওয়ার জন্য। আপনারা সেই শিক্ষা প্রতিষ্ঠান পেতে যাচ্ছেন, আপনাদের সবার জীবন সুন্দর হোক, আপনার সবার মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। I would request our honorable chief guest to please come on the stage because we are going to cut our foundation day cake now. I would now like to request our honorable chief guest, Mr. Asaf Zaman Noor, special guest, Professor Mohammad Mohammed Khan, Vice President of ULAB Board of Trustees, Dr. Kazi Anis Ahmed, Vice Chancellor of ULAB, Professor Imran Rahman, to kindly come on the stage to cut the cake in celebration of ULAB's 10th foundation day. Thank you.
request Vice Chancellor Professor Imran Rahman to present our ULAB crest to our chief guest, Mr. Asad Zaman, as a token of appreciation. Thank you, Honorable Minister Asad Zaman. I would also like to request our Honorable Vice Chancellor to present our request of appreciation to Professor Muhammad Khan. Sir, you can take your seat now. Now, the most awaited moment for all the faculty and staff of ULAB. It's now time for the Vice Chancellor's Excellence Awards. This is for the first time ULAB is introducing an award of such kind. To tell you about these prestigious awards, I would like to invite Professor Brian Shoesmith, Advisor to the ULAB Board of Trustees on Strategic Planning and Dean of Academic Development, to come on the stage, please. Please welcome Professor Brian Shoesmith. Our guests, chief guests, special guests, Vice President, Vice Chancellor, Pro Vice Chancellor, Board of Trustees, colleagues, students. As you well know, I'm quite an informal sort of person. And this is obviously a very important occasion because I'm wearing a tie. I've probably told that joke before, but it happens to be true. So, Assalamu Alaikum, welcome, or good day, where I come from. In launching this inaugural VC Awards for Excellence, I just will make five comments because I know you all want to get a piece of cake. Somebody suggested to me that this was just an Employee of the Month award. Not true, this is something much more serious. This is a recognition of a substantial contribution to the well-being and functioning of this university. And what we want to do is recognise that contribution because it's that contribution which makes ULAB grow and succeed. A university comprises of three mutually dependent bodies. The staff and the faculty of one, the students and the executive. And when they work in harmony, you have a very good university. And that seems to be what's happening here at ULAB at the present moment. At another level, when this all started off, I thought I was a part of the Oscars. You know, there were people running around asking questions. And no, it wasn't part of the Oscars, it's part of the development here at ULAB. But I would like to thank everybody who put in a nomination, who contributed, and took this very seriously, and I think that that is a sign of maturity within the university. Now, the standards of ULAB staff and faculty are very high, and the job of making these selections was extraordinarily difficult. The candidates for the different awards could have also been candidates for the other awards. It's very, you know, everybody has so many fine qualities and attributes here at ULAB, we had great trouble making some decisions. And we also found that really, truly just five awards, and that was it, was not enough. We also felt that we had to introduce the category of honourable mention so that we can have more people involved in this. In the sense of transparency that we like to develop here at ULAB, I'd just like to disclose how we arrived at the decisions that we did. Colonel Foyes, Dr. Shahir and I submitted a shortlist to the Vice Chancellor, who promptly said, no, not good enough. Go away and do it again. So that's what we did. And then we did it again. And then finally he said, okay, I'll make my decisions now. And these awards are the Vice Chancellor's awards, based on the best advice that we could give him. So what we want to do is to recognise the achievement of people at ULAB. And for that,
we have instituted these awards. Each awardee will receive a certificate and a very impressive plaque or crest, and for the actual awardees, a sum of money. Some housekeeping. I will first call out the people to be, for the honourable mentions, asked.